নমস্কাৰ, মই অতনু ভূঞা। আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে সত্যৰ এটা নতুন অধ্যায়। এইবাৰ আমি সোণাপুৰৰ প্ৰসংগ উত্থাপন কৰিব বিচাৰিছোঁ। এইকেইদিন সোণাপুৰত উচ্ছেদ চলিছে। সন্দেহজনক একাংশ লোক, বিশেষকৈ ধৰ্মীয় সংখ্যালঘু লোকে ট্ৰাইবেল বেল্টত বাহৰ পাতি আছিল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন চৰকাৰখনে তেওঁলোকক উচ্ছেদ কৰিছে। লগে লগে কংগ্ৰেছে প্ৰতিবাদ কৰিছে। ইয়াৰ পূৰ্বেও গৰুখুটিত যেতিয়া উচ্ছেদ অভিযান আৰম্ভ হৈছিল, কংগ্ৰেছে প্ৰতিবাদ কৰিছিল। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই তেতিয়া জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ ওপৰত নিজৰ চোলা খুলি সাহস দেখুৱাইছিল। সেইবাৰ ভূপেন বৰাই গম পাইছিল চোলা খুলি দিয়াৰ পিছত কি হ'ল। ভূপেন বৰাই চোলা ছিঙি দিয়াৰ ফলত সংখ্যালঘু ভোট বেংক ভূপেন বৰাৰ আহিছিল বা কংগ্ৰেছলৈ আহিছিল। বিগত লোকসভা নিৰ্বাচনৰ সময়ত আমি দেখা পালোঁ সমগ্ৰ ৰাজ্যৰ 90% মুছলমানৰ ভোট কংগ্ৰেছৰ সপক্ষে গ'ল, কিন্তু ইয়াৰ লগে লগে হিন্দুৰ ভোট কংগ্ৰেছৰ কাষৰ পৰা গুচি আহিল। কেৱল যোৰহাট লোকসভা সমষ্টিৰ বাদে কোনো এটা লোকসভা সমষ্টিত গৰিষ্ঠ সংখ্যক হিন্দুৱে কংগ্ৰেছক ভোট নিদিলে, কংগ্ৰেছৰ কাষৰ পৰা গুচি আহিল। সেই কথাটো ভূপেন বৰাই জানে। সেয়ে ভূপেন বৰাই আজি সোণাপুৰলৈ গৈ চোলা খুলিবলৈ নগ'ল। কিন্তু ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছে আজি সোণাপুৰলৈ এটা প্ৰতিনিধি দল প্ৰেৰণ কৰিলে। এই প্ৰতিনিধি দলটোত আছিল কংগ্ৰেছৰ সংখ্যালঘু বিধায়কসকল। এইবাৰ প্ৰতিনিধি দলটোত যিসকল যোৱাৰ কথা আছিল তেওঁলোকৰ তালিকাখন এবাৰ চাওক। দলটোৰ নেতৃত্ব লৈছে ৱাজেদ আলী চৌধুৰী, আছে জাকিৰ হুছেইন ছিগদাৰ, নন্দিতা দাস, নুৰুল হুদা, ৰেকিবুদ্দিন আহমেদ, শিৱামণি বৰা, যাদৱ স্বৰ্গীয়ৰী, প্ৰদীপ চৰকাৰ আৰু আছিফ মহম্মদ নাজাৰ। কাগজ হোৱাটছআপৰ যোগেদি দিলে, তাত কংগ্ৰেছ দলে এটা টীম বনাইছে আৰু টীমটোক সোণাপুৰলৈকে পঠাইছে আৰু তেখেতলোকে দিছে যে বেআইনীভাৱে উচ্ছেদ কৰা বুলি তেখেতলোকৰ এই অৰ্ডাৰটোত লেখা আছে। মই আপোনালোকক ভিডিঅ' পাৰিম। এতিয়া মোৰ কথা হ'ল, কংগ্ৰেছ দল আচলতে জনজাতি বিৰোধী হয়নে নহয়? সোণাপুৰৰ যিখিনি জেগাত উচ্ছেদ হৈছে, ন্যায়সংগতভাৱে উচ্ছেদ হৈছে, সম্পূৰ্ণ জাননী দি উচ্ছেদ কৰা হৈছে আৰু এইটো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক। কোনো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত সন্দেহযুক্ত মানুহ থাকিব নোৱাৰে। আৰু অসমৰ এইটো বহু বছৰৰ, প্ৰায় দেশ স্বাধীন হোৱাৰ পাছৰে পৰা এইটো এটা নিয়ম। গতিকে ট্ৰাইবেলসকলক উঠাই উচ্ছেদ কৰি কোনোবা সন্দেহযুক্ত মানুহ বহিব, তাৰ বিৰুদ্ধে চৰকাৰে ব্যৱস্থা ল'ব আৰু কংগ্ৰেছে তাক বেআইনী বুলি ক'ব, তাক মই ধিক্কাৰ দিছোঁ। এই যে 9জন বিধায়ক দেখিছে, এই 9জন বিধায়কৰ মাজৰ কেৱল যাদৱ স্বৰ্গীয়ৰী একমাত্ৰ বিধায়ক যাক অধিক মুছলমান ভোটৰ প্ৰয়োজন নাই, কিন্তু বাকী 8জন বিধায়কেই মুছলমানৰ ভোটৰ ফলত বিধায়ক হৈছিল আৰু অনাগত সময়তো তেওঁলোক যদি জিকিবলগীয়া হয় মুছলমানৰ ভোটৰ দ্বাৰা জিকিবলগীয়া হয়। ৰাজ্যখনত এক অভূতপূৰ্ব ঘটনা সংঘটিত হৈছিল। এইবোৰ কথা আগতে কোনেও স্বীকাৰ কৰা নাছিল, কিন্তু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজিকালি মুকলিভাৱে এইবোৰ কথা কৈছে যে বিশেষকৈ মিয়া সম্প্ৰদায়ৰ লোকসকলে ৰাজ্যখনক সমষ্টি পুনৰগঠনৰ পিছত নিজৰ প্ৰতিপত্তিশীল বৃদ্ধি কৰিবলৈ বিশেষ কৌশল অৱলম্বন কৰিছে। যিবোৰ সমষ্টিত হিন্দুৰ প্ৰাধান্য আছে, সেই সমষ্টিবোৰত মুছলমানসকলে গৈ বাহৰ পাতি লাহে লাহে ভোটাৰ লিষ্টত নাম অন্তৰ্ভুক্ত কৰি সেই সমষ্টিটো মুছলমানৰ সমষ্টিলৈ পৰিণত কৰিবলৈ চেষ্টা চলাইছে। এয়া এক অতি পূৰ্ব পৰিকল্পিত কৌশল আৰু এই কৌশলৰ আঁৰত কংগ্ৰেছ জড়িত আছে বুলি ক'লেও এক আন ভুল কোৱা নহ'ব। এইটো দুখৰ বিষয়, এইটো অত্যন্ত দুখৰ বিষয়, এইটো আশ্চৰ্যজনক বিষয়। এইটো তেওঁলোকক সাহায্য দিব লাগে আৰু এনেকুৱা হোৱাটোতো অত্যন্ত, আমি এইটোও নকওঁ যে পুলিচৰ ওপৰতো কোনোবা জনতাই পাথৰ বৰ্ষণ কৰক, এইটো আমাৰ দুখনীয়। কাৰণ পুলিচসকল কোন? পুলিচসকলেও আমাৰে ল'ৰা ছোৱালী হয়, আমাৰে কোনোবা ভাইপতি যায়, কিন্তু জনসাধাৰণৰ ওপৰতো এনেকৈ ডাইৰেক্ট ফায়াৰিং, এইটো কেতিয়াও এইটো সহ্য কৰিব পৰা বিধৰ নহয়। অন্যায়ৰ বিৰুদ্ধে এই ট্ৰাইবেল বেল্টত যিসকল আমাৰ দল সংগঠন আছে, তেওঁলোকৰ যদি কোনো মনৰ কথা আছে আমাক ক'ব লাগে আৰু তেওঁলোকৰ ন্যায্য দাবীৰ কথাখিনি আমিও জনাম। তেওঁলোকৰ লগত বহি ন্যায্য দাবীৰ কাৰণে আমি অনুসৰণ কৰিম, আমি প্ৰতিবাদ কৰিম, কিন্তু তেওঁলোকে আমাৰ কথাবিলাক নুশুনিলে। তেওঁলোকৰ কথাবিলাক এনেকুৱা লাগিছে তেওঁলোকে কৰবাৰ এজেণ্ডাত আছে। নহয় নহয়, এতিয়া কোনো কথা এইবিলাক নাই। এইটো ট্ৰাইবেল বেল্টৰ মাটি, ট্ৰাইবেল মানুহৰ হাতত থাকিব লাগিব, তাতকৈ আৰু বেলেগ কথা ইয়াত নাই। ট্ৰাইবেল বেল্টৰ মাটি ট্ৰাইবেল মানুহৰ হাতত থাকিব লাগিব, ট্ৰাইবেল বেল্টৰ মাটি বাংলাদেশী হাতত থাকিব আৰু অসমৰ জনজাতীয় মানুহ, অসমৰ খিলঞ্জীয়া মানুহ বহি থাকিব, কিবা কথা হ'ব পাৰে নি? এইটো ট্ৰাইবেল বেল্টৰ মাটি ট্ৰাইবেল মানুহৰ হাতত থাকিব লাগিব আৰু ইয়াক লৈ কোনো ৰাজনৈতিক দলক ভোটৰ স্বাৰ্থৰ ৰাজনীতি কৰিবলৈ দিয়া নহ'ব। এতিয়া প্ৰশ্ন হৈছে, সোণাপুৰৰ ট্ৰাইবেল বেল্ট, সেই ট্ৰাইবেল বেল্টত এই মুছলমানসকল আহিল কেনেকৈ? ট্ৰাইবেল বেল্টত এজন ব্যক্তিয়ে মাটি ক্ৰয় কৰিব নোৱাৰে যদিহে তেওঁ জনজাতি নহয়, কিন্তু সেই অঞ্চলত হঠাৎ ব্ৰহ্মপুত্ৰৰ সিটো পাৰৰ পৰা ব্যাপক হাৰত ধৰ্মীয় সংখ্যালঘু লোক আহিল আৰু সোণাপুৰত বাহৰ পাতিলে। এই লোকসকলৰ নিজা মাটি বাৰী আছে, ব্ৰহ্মপুত্ৰৰ সিটো পাৰে তেওঁলোকৰ ঘৰ আছে, পৰিয়াল আছে, কিন্তু এইবাৰ
উদ্দেশ্য আছিল সোনাপুর যাতে তেওঁলোকে দখল কৰিব পাৰে, ডিমৰিয়া যাতে দখল কৰিব পাৰে, সেয়েহে পূৰ্ব পৰিকল্পিতভাৱে এই মুছলমান লোকসকল আহি ট্ৰাইবেল বেল্টত সংগোপনে মাটি দখল কৰিছিল। দৰং আৰু মৰিগাঁৱৰ চৰ অঞ্চলৰ পৰা যোৱা কিছুদিন ধৰি এই সোনাপুৰ অঞ্চললৈ জনস্ৰোত বৈছিলে। জাগিৰোড, লাহৰিঘাট, দৰঙৰ পৰা প্ৰায় 10,000 লোক সোনাপুৰত আহি ঘৰ বনোৱা আৰম্ভ কৰিছিলে আৰু এই গোটেই এৰিয়াটো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক। ইয়াৰ ফলত আমাৰ দুটা ক্ষতি হয়। এটা, ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত তেওঁলোকে ঘৰ বনায়, জনজাতি লোকৰ ভূমিৰ অধিকাৰ খৰ্ব হয়। আৰু দ্বিতীয় আমাৰ ক্ষতি কত হয়, এই যে 10,000 সন্দেহযুক্ত লোক সোনাপুৰ ডিমৰিয়ালৈ আহিলে, তেওঁলোক এতিয়াতো সোনাপুৰৰ ভোটাৰ হ'ব আৰু সোনাপুৰৰ ৰাজনৈতিক মানচিত্ৰত তেওঁলোকে প্ৰভাৱ পেলাব। এনেকৈ অসমৰ এটা এটাকৈ সমষ্টি আমাৰ ৰাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্ৰাৰ ৰূপত এচাম লোক নিজকে আগবঢ়াই লৈ গৈ আছিল আৰু আমাৰ জাতিটো মৌন হৈ আছিল। পুনৰ কৈছোঁ, সমষ্টি পুনৰদখলৰ এয়া এক কৌশল মাত্ৰ। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত 126টা বিধানসভা সমষ্টিৰ মাজত কেৱল বা 25টা বা 26টাতে মুছলমানে নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰে। স্বাভাৱিকতেই কংগ্ৰেছ বিভাগত পৰিছে। সেয়েহে এই ট্ৰাইবেল বেল্টত মুছলমানসকল অহাৰ লগে লগে উৎফুল্লিত হৈ পৰিছে কংগ্ৰেছে। এই মুছলমান লোকসকলক, ট্ৰাইবেল বেল্টত থকা মুছলমানসকলক উচ্ছেদ কৰাৰ বাবে কংগ্ৰেছে প্ৰতিবাদ কৰিছে। দেখা গৈছিল 24 ঘণ্টাৰ পূৰ্বে ৰকিবুল হুছেইনে প্ৰতিবাদ কৰিছিল। ৰকিবুল হুছেইনৰ কাষত আছিল দুজনকৈ জাতীয়তাবাদী নেতা, লুৰিণজ্যোতি গগৈ আৰু অজিত কুমাৰ ভূঞা। নিলজ্জতাৰে, অতি লজ্জাজনকভাৱে এই দুয়োজন নেতাই ট্ৰাইবেল বেল্টত মুছলমান বা সন্দেহজনক লোকে দখল কৰা উচ্ছেদৰ বিৰোধিতা কৰি ৰকিবুল হুছেইনৰ কাষত থিয় দিছিল। ইয়াতকৈ লাজৰ ঘটনা একো নহয়। এয়া আচলতে সমষ্টি দখলৰ মুছলমানৰ কৌশল নেকি? সোনাপুৰৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক দিশপুৰৰ গাতে লাগি থকা, তাক উচ্ছেদৰ বাবে কোনেও পৰিকল্পনা কৰা নাছিল। যোৱা 7 দিন ধৰি আমি সোনাপুৰৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা নন প্ৰটেক্টেড ক্লাছৰ লোকসকলক উচ্ছেদ কৰাৰ ব্যৱস্থা হাতত লৈছিলোঁ আৰু মানুহবোৰ আঁতৰিও গৈছিলে। কোনোবা দৰঙলৈ গৈছিলে, কোনোবা মৰিগাঁৱলৈকে গৈছিলে, বিভিন্ন স্থানত তেওঁলোক গুচি গৈছিলে। যোৱাকালি কংগ্ৰেছ দলৰ নেতাসকলে তেওঁলোকক উৎসাহ যোগোৱা আৰম্ভ কৰিলে। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক বিজেপিয়ে বনোৱা নাই, কংগ্ৰেছেই বনাইছিলে। আৰু এতিয়া কংগ্ৰেছৰ নেতাসকলে আমাক প্ৰশ্ন কৰা আৰম্ভ কৰিলে যে আপোনালোকে উচ্ছেদ কিয় কৰিছে। হাৰে, ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকক যদি কোনোবাই দখল কৰে আৰু তেওঁ যদি প্ৰটেক্টেড ক্লাছৰ ভিতৰত নপৰে, চৰকাৰেতো উচ্ছেদ কৰিবই লাগিব। উচ্ছেদ আগবাঢ়ি গ'ল, কংগ্ৰেছ দলে সাংবাদিক মেল পাতিলে। উচ্ছেদৰ সিংহভাগ কাম হৈ যোৱাৰ বাবে আৰক্ষী কিছু তাৰ পৰা আঁতৰি আহিছিলে। আৰক্ষীৰ সংখ্যা কমি যোৱাৰ লগে লগে এই লোকসকলে অদ্ভুতভাৱে সংগবদ্ধ হৈ সোনাপুৰত নথকা মানুহো ওচৰৰ পৰা মাতি লৈ আহিলে, আৰক্ষীৰ দলক আক্ৰমণ চলালে, ৰেল পৰ্যন্ত ৰখাই দিলে ৰেল লাইনত বহি। লাঠি, দাও, কুঠাৰ আৰক্ষীক অদ্ভুতভাৱে আক্ৰমণ কৰিলে আৰু এই আক্ৰমণৰ সময়ত ব্যৱহাৰ কৰা শ্লোগানবিলাক বাংলাদেশত কিছুদিন আগতে ঘটা ঘটনাত ব্যৱহাৰ কৰা শ্লোগানবিলাক দুয়োটাই সম্পূৰ্ণ এক ধৰণৰ আছিল। অৰ্থাৎ অসমত মৌলাবাদৰ উত্থান আমি যোৱাকালি স্বচক্ষে আমি দেখা পালোঁ। মই বিমানত আছিলোঁ, বিমানৰ পৰা নমাৰ লগে লগে মোক পুলিচে ঘটনাৰ প্ৰতিবেদন দিলে। মই এটাই নিৰ্দেশ দিছিলোঁ যে ওৰে ৰাতি কাম কৰি আমি সেই অঞ্চলটোক সুৰক্ষিত কৰিব লাগিব। পুলিচৰ গুলীচালনা হ'ল, দুজন লোকৰ মৃত্যু হ'ল, কিছু লোক আহত হ'ল আৰু 22 জন চৰকাৰী বিষয়াও আহত হ'ল। অৱশেষত আমি সেই ভূমিক পুনৰ সুৰক্ষিত কৰিবলৈ সক্ষম হ'লোঁ।
যেতিয়াই মুসলমানের উপর হারাশাস্তি হয়, যেতিয়াই সন্দেহজনক নাগরিকের উপর হারাশাস্তি হয়, লগে হাহাকার লাগি পড়ে কংগ্রেসের মাজত। একই হাহাকার লাগে এআইডিএফর মাজত। কংগ্রেসে এআইডিএফর উপর দূরত্ব বজায় রাখবলে চেষ্টা চলাইছে যদিও এইবর ইস্যুত কিন্তু একত্রিত হয়ে পড়ে, কেনো দুইটা দলের চিন্তাধারণা একই যে রাজ্যখনত মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা হব লাগে আর মুসলমান যেহেতু ভোট ব্যাঙ্ক নকলেও হব। কংগ্রেসের দেবকান্ত বড়ুয়াই তাহানিয়ে কৈছিল আলি কুলির ভোট থাকালে কংগ্রেস থাকিব, কিন্তু কংগ্রেসের কাছরপা বেয়া শুনবলে বেয়া কুলি অর্থাৎ চাহ জনগোষ্ঠীর লোকসকল আঁতরি গেল। গতি কংগ্রেসের এটা ভরসা সেই দেবকান্ত বড়ুয়ার ভাষাত একমাত্র আলি অর্থাৎ মুসলমানসকল। কংগ্রেসের এই নীতিক মুক্তিভাবে সমালোচনা করেছে হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভ যোগে স্পষ্টভাবে কৈছে কংগ্রেসক মরি গেলেও ভোট নিদিব, কংগ্রেসক ভোট দিয়া মানে জাতি বিপদত পড়া, জাতিক সুরক্ষিত করার স্বার্থত কংগ্রেসক ভোট নিদিবলে হিমন্ত বিশ্ব শর্মায় আহ্বান জানাইছে। কংগ্রেস দলে উচ্চতাই নিদিলে আমার জাতি সুরক্ষিত হব, কংগ্রেস দলক এটাও ভোট দিয়া মানে আমার জাতিটোর ভবিষ্যতত আমি নিজেই আমার কফিনত গজাল মরা ধরনের অবস্থা হয়। তাক যাকালি সোনাপুরের ঘটনায় আকো এবার আমাক মর্মে মর্মে উপলব্ধি করবালে গরুখুঁটি সোনাপুর এই অঞ্চলবিলাকত আজি আমি খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করার কারণে অবিরাম কাম করছো। মোক বহুত মানুষে কয় স্যার আমার ইয়াতো আছে, আমার ইয়াতো উচ্ছেদ করক, আমার ইয়াতো উচ্ছেদ করক। আমি কেজনমানেই মানুষ, এটা এটাকৈ আমি প্রচেষ্টা করে যাব। আমি কৈছো এই ট্রাইবেল বেল্টত এই মুসলমানসকলে পরিকল্পিতভাবে আহি পেলে তেওঁলোকে তাত বাহর পাতিছে। ইয়ার পূর্বে গরুখুঁটির কাহিনী আপনাদের নিশ্চয়ই জানে। গরুখুঁটির বিস্তীর্ণ অঞ্চল এই সন্দেহজনক লোকসকলে দখল করেছিল। গরুখুঁটিত অসমীয়া এটা সময় খেতি করেছিল, কিন্তু চর অঞ্চলত অসমীয়াত খেতি করার বাধা প্রদান করেছিল এই মুসলমানসকলে। অসমীয়ায় যদি খেতি করে রাতির ভাগত সেই খেতি ভাঙি পেলওয়া হয় আর লাহে লাহে গরুখুঁটির বৃহৎ অঞ্চল এই সংখ্যালঘু লোকসকলে দখল করেছিল। কিন্তু সেইখিনি লোকর সেয়া মাটি নাছিল, তেওঁলোকৰ নিজা ঘর বেলেগ অঞ্চলত আছিল, কিন্তু তৎসত্ত্বেও সেই সকল লোকে নিজের অঞ্চল বিস্তীর্ণ করার স্বার্থত গরুখুঁটি দখল করেছিল। এটা আমি প্রশ্ন করছো, গরুখুঁটির উচ্ছেদ চলার পিছত খুব কংগ্রেসে চিঁড় বাখর চলাইছিল, সেই গরুখুঁটির উচ্ছেদিত লোকসকল কলৈ গেল? বেলেগ স্থানত এটা বাহর পাতিছে নাকি? স্বাভাবিকতেই নাই পতা। সেই উচ্ছেদিত লোকসকল পুনের নিজের স্থানলে উভতি গেছে। একই ঘটনা সংঘটিত হয়েছে সোনাপুরত। সোনাপুরত উচ্ছেদ চলার পিছত আপনি ভুলতো নাভাবিব এই সংখ্যালঘু লোকসকল এটা হাহাকার পরিবেশের মাজত থাকবে নাথাকে, তেওঁলোক পুনের নিজের অঞ্চললে ঘুরি যাব, যত তেওঁলোকৰ অধিকাংশ আইছিল দৰং জিলাৰ পৰা। দৰং জিলাৰ পৰা সন্দেহজনক লোকসকলে নৈ পাৰ হৈ পৰিকল্পিতভাৱে সোনাপুৰৰ এক বৃহৎ অঞ্চল দখল কৰিবলৈ চেষ্টা চলাইছিল। এতিয়া সোনাপুৰত এই লোকসকলে সেইদিনা আৰক্ষীৰ সময়ত এনেকেটাবোৰ শ্লোগান দিছিল যি শ্লোগানে সকলোকে হতবাক কৰি তুলিছে। বাংলাদেশৰ শ্লোগান তেওঁলোকৰ মুখত শুনা গৈছিল। হাতে হাতে লাঠি জুং লৈ আরক্ষীক আক্রমণ করেছিল। এনে অবস্থাত নিরাপত্তার স্বার্থত আরক্ষী গুলিচালনা করতে দুজন লোকের মৃত্যু হয়েছিল। এটা এই যে এআইডিএফে কব বিচারে সে আছিল নির্বিচার গুলিচালনা। আজি আমি সোনাপুরের ওসরের কুচুতলিত যেটু উচ্ছেদ চলি আছে বিগত তিন দিন ধরে আর তাত কালি গুলিচালনার ঘটনাত কেবাজনো লোক হতাহত হয়েছে আমি চাবলে গেছিল। আর এলডিএফ দলের আমি ছয়গী বিধায়ক আমার বিধায়নী দলের দলপতি হাফিজ বসির আহমেদ কাশিমীর নেতৃত্বত মই আর আমার জুনিয়র বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম, দলগাঁওয়ের বিধায়ক মুজিবুর রহমান চেঙ্গার, আশরাফুল হুসেন আর বিলাসীপাড়া পূবর শামসুল হুদা, আমি এইকজন গেছিল আর আমার দলের কিছুমান নেতা গেছিল। কিন্তু তাত আরক্ষী বাহিনী আর বিজেপির কিছু গুন্ডা প্রকৃতির যুবক লড়াই আমাক ঘটনাস্থলী যাব নিদিলে আর আমি কৈছিলোঁ যে আপনার আমার লগত আহক আমি একেলগে যাও। কৈছে না ইয়াত কোনো রাজনৈতিক নেতা প্রবেশ করিব দিয়া নহয়, তেওঁলোকে উচটনি দিব বুলি কৈছিল। কিন্তু প্রকৃত ঘটনাটো বেলেগ, তাত আমি কিছু লোকক লগ পালো যিসকল সেই ঘটনাস্থলীর যা কালিরে পৰা সেই ঘটনাস্থলী যাব পৰা নাই, কিছু উচ্ছেদিত লোকক পালো তেওঁলোকক কালিরে পৰা ঘটনাস্থলী যাব দিয়া নাই আর ভিতরের মানুষক বাহিরত আহিব দিয়া নাই। আর তাতলকে সন্দেহ করা মতে আরক্ষীয়ে তাত কালি যে নির্বিচার গুলিচালনা করেছে, এই গুলিচালনাত বহু লোক আহত হয়েছে আর কেইবাজনো লোক নিহত হয়েছে। আর সেই আহত লোকসকলের ভিতর কালি কেজনমানক
সোনাপুরত থকা জিলা অসামরিক চিকিৎসালয়ত ট্রিটমেন্ট করা হয়েছিল আর তারপর কেজনমান গুয়াহাটী মেডিকেল কলেজ হসপিটালত রেফার করা হয়েছে আর কেজনমান তারপর রিলিজ লই ঘর যাব বিচারতে আর ঘর যাব দিয়া নাই আর ট্রিটমেন্ট লাগবে বলে কয়ে গাড়ি উঠাই কত লই গেল এতালে পরিয়ালে একো নাজানে। কংগ্রেস আর এআইডিএফ ফলে বারে বারে কোয়া হয়েছে আরক্ষী সময় দিব লাগিছিল, উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ আছিল প্রশাসনে কারবাক উচ্ছেদ করার পূর্বে সেই লোকসকলক নোটিশ জারি করব লাগে, 15 দিনের আগতে নোটিশ জারি করব লাগে। কিন্তু এই সকলক নোটিশ জারি করা প্রয়োজন আছিল নে? এই সকলে ট্রাইবেল বেল্টত মাটি দখল করেছে, এওঁলোকে কোনো যদি বেলেগ অঞ্চল থাকলে সরকারি ভূমি দখল করলেহেতেন তেতিয়াহলে তেওঁলোকক এখন নোটিশ জারি করেছে বেলেগ কথা, কিন্তু ট্রাইবেল বেল্টত সোমাই জনজাতির জনগাঁথনি সলনি করবলৈ চেষ্টা চলোৱা এই লোকসকলক নোটিশ দিয়ার প্রয়োজন আছিল কিয়? আজি হঠাৎ এআইডিএফৰ পৰা প্ৰশ্ন চলাই কৰা হৈছে যে ট্ৰাইবেল বেল্টত মন্ত্ৰী অশোক সিঙালে বিল্ডিং বনাইছে কেনেকৈ। আৰু আমবোৰ প্ৰশ্নটো হ'ল অশোক সিঙাল ডাঙৰীয়া কেতিয়াৰ পৰা ট্ৰাইবেল হ'ল, কোন নীতি কোন নটিফিকেশ্যন যে তেখেতে ট্ৰাইবেল হ'ল, ট্ৰাইবেলৰ মাটি তেখেতে কেনেকৈ কেনেকৈ বিল্ডিং বনাই আছে, কেনেকৈ তেখেতে ইণ্ডাষ্ট্ৰি বনাই আছে, সেইটো কেনেকৈ কৰিব পাৰিছে, ট্ৰাইবেল বেল্টৰ মাটিত কৰি আছে, সেইটো কেনেকৈ সম্ভৱ? মির্জা বিজয়নগর বঙরা অঞ্চল বহুজাতিক কোম্পানিবিল ট্রাইবেল বেল্টত কেউ বহাবি দিয়া হয়েছে? ট্রাইবেলের প্রতি যদি ইমান মরম, মই যেহেতু SC ST কমিটির ওয়ান অফ দ্য মেম্বার, এসেম্বলি কমিটির SC ST কমিটির মই মেম্বার, সকল ক্ষেত্রতে এই সরকার ইয়ার আগর সরকারবিলাকে ট্রাইবেলবিলাক বঞ্চিত করে আহিছে, ট্রাইবেল বেল্টর মাটি সংরক্ষণ করে আছে। এটা প্রশ্ন হয়েছে সচাকৈ অশোক সিঙালে ট্রাইবেল বেল্টত অট্টালিকা স্থাপন করেছে? আমি এই সংক্রান্তত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল, কর্তৃপক্ষের মতে কোনো ক্ষেত্রতে অশোক সিঙালে ট্রাইবেল বেল্টত কোনো মাটি দখল করব নয় বা গৃহ নির্মাণ করব নয়, এই ক্ষেত্রত কঠোর আইন আছে। অর্থাৎ AIDF-র ফলেরপরা অশোক সিঙালের নামটা অযথা টানি আনি আন এক বিতর্কর সৃষ্টি করবল চেষ্টা চলাইছে। এইখানে সময়টি দেবব্রত শইকীয়া আর AIDF-র বিধায়ক আমিনুল ইসলামের বক্তব্যক ল সোনাপুরত জনজাতি লোকসকলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেবব্রত শইকীয়ার দরে নেতাই মুসলমানের স্বার্থত মাত মতাত এই সন্দেহজনক লোকসকলের স্বার্থত মাত মতা কার্যক স্বয়ং মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে। এনে অবস্থাত দেবব্রত শইকীয়া আজি স্পষ্টীকরণ আগবাইছে এইদরে। মই আজি এখন পত্রযোগে বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়া বিধানসভার এক সর্বদলীয় প্রতিনিধি দল সোনকালে সোনাপুর রাজচক্রর কচুতলীয় অঞ্চললৈ তেখেতৰ নেতৃত্ব লৈ যাবলৈ দাবি জনাইছো। যোৱা 9 সেপ্টেম্বৰ তারিখের পৰা সোনাপুর রাজচক্রর অধীনের কচুতলীত একাংশ লোকক সরকারি ভূমিরপৰা উচ্ছেদ করার একটা প্রক্রিয়া চলি আছে বলে আমি সংবাদ মাধ্যমরূপে গম পাইছিলো। আর এই প্রক্রিয়ার মাজতে যোৱা 12 তারিখের দিনা তাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর আরক্ষীর গুলি চালনার ফলত দুজনক ব্যক্তির প্রাণহানি হয় আর কেবাজনও আঘাতপ্রাপ্ত হয়। অনুরূপ ধরনের সরকারি বিষয়া সকলকো তাত আক্রমণ করার ফলত কেবাজনও সরকারি বিষয়াও আহত হয় আর চিকিৎসালয়ত চিকিৎসাধীন হবলগা হয়। এই ক্ষেত্রত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কংগ্রেস দল আর বিশেষকৈ মোক আক্রমণের লক্ষ্য হিসাবে লৈছে। তেখেতে কৈছে যে যোৱা বৃহস্পতিবার অথবা শুক্রবার দিনাখন যে ঘটনার বিষয়ে তেখেতে বাতৰি কাকতত দিছে, বৃহস্পতিবার দিনা দিনের 10:30 বজাৰপৰা মই কিছু এই উচ্ছেদর বিরুদ্ধে বক্তব্য রাখিছিল আর তার ফলত এনে ঘটনা ঘটিবলৈ পালে। আর আমার দলক তেখেতৰ ভাষারে কবলে গেলে বাংলাদেশের শ্লোগান তাত চলার তেখেতে ইনডাইরেক্টলি একটা মিনিং দিছে যে তাত বাংলাদেশী ব্যক্তি আছে। মই এই ক্ষেত্রত স্পষ্টভাবে কব বিচাৰো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে আমি কোনো বাংলাদেশী অথবা বিদেশী নাগরিক যিসকলে 71 চনের পিছত অসমত অবৈধভাবে প্রবেশ করেছে মোৰ ভূমিত ভারতের ভূমিত বসবাস করাটো নিবিচাৰো। কংগ্রেসের প্রতিনিধি দল এটাই আজি সোনাপুরত প্রবেশ করবলে চেষ্টা চলাইছিল, যি ধরনে গরুখুঁটিতে প্রবেশ করবলে চেষ্টা চলাইছিল। AIDF-র দল এটাই 24 ঘণ্টার পূর্বে সোনাপুরত প্রবেশ করবলে চেষ্টা চলাইছিল, রফিকুল ইসলাম আমিনুল ইসলাম আদি সোনাপুরলৈ গৈছিল, কিন্তু তেওঁলোকৰ প্রবেশত বাধা প্রকলন করে আরক্ষী। বহু মানুষ গাঁত এতিয়াও আঘাতপ্রাপ্ত হয়ে আছে, তেখেতসকলক বাহিরত চিকিৎসার কারণে আহিব দিয়া নাই, কারণ গাঁৱৰ মানুহ বাহিৰত আহিব দিয়া নাই, বাহিৰৰ মানুহ গাঁৱত যাব দিয়া নাই, যার কারণে বহুত আঘাতপ্রাপ্ত মানুষ এতিয়াও ঘরত আছে, তেখেতসকলে ভয়ভীতিত আছে। আর এই ধরনের আর সন্ধিয়া হলে কিছু মানে RSS আর BJP-র ক্যাডার বলে কয়ে আছে,
যে মুখত কলা কাপড় বান্ধি মানুহবিনিক দাবি ধমকি দিয়ে আর মানে ভয় ভীতি দেখাই আছে তেখেতকলক, তারপর উলাই যাব দিয়ে আছে, দাবি ধমকি দিয়ে আছে, এইসব ঘটনা ঘটি আছে। আমি পরিস্থিতি বুঝ লওয়ার কারণে তাতে গৈছিলো, যাব বিচারিছিল, কিন্তু আপনার দেখিছে ন্যাশনাল হাইওয়ে তাতে আমি যেখানে খবর পালো তাতে যেখানে নেতৃত্ব দিয়েছিল আর এস এসর দুই এজন ক্যাডার আর বিজেপির সমর্থক, সেই সকলে আহি আমাক আগভেট দিলে তেখেতকলে যাব নিদিয়ে। এটা আমার প্রশ্ন হয়েছে, এই উচ্ছেদ অভিযান চলি থাকা অবস্থা কোনোবা রাজনৈতিক দলে সেই স্থানলৈ গৈ রাজনীতি করার প্রয়োজনীয়তা আছিল নে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টভাবে কৈছে সোনাপুরের উচ্ছেদিত লোকসকল নিজ নিজ ঘরলৈ গুছি গৈছিল, কিন্তু কংগ্রেসে তেওঁলোকক উৎসাহিত করে সম্মুখলৈ আহিবলৈ কৈছিল, যার পরিণতিত এই ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছিল। আজি কংগ্রেসে এনে রাজনীতি করে আহিছে, AIDF এনে রাজনীতি আগরপা করে আহিছে, কিন্তু কংগ্রেসে এনে রাজনীতি করবলৈ গৈ ক্রমাৎ মূল খুঁটির হিন্দুর কাছৰপৰা আঁতৰি গৈছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা এটা রাজ্যের বাহিরত আছে, হয়তো তেওঁ আজি গুৱাহাটীত থকাহেতেন সোনাপুৰলৈ গৈ পুনৰ চোলা খুলি দেখুৱাই মুসলমানের ভোট পাবলৈ চেষ্টা চলালহেতেন, কিন্তু কংগ্রেসে পাহৰি গৈছে ট্রাইবেল বেল্টত দখল করা মুসলমানের ভোট পোৱাৰ স্বার্থত কোনোবাই চোলা ফালিবলৈ গৈ হিন্দুর কাষৰ পৰা যে আঁতৰি আহিব সেই কথাটো জনাটো প্রয়োজন। এই ক্ষেত্রে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখিব পাৰিব। ধন্যবাদ।